হাসপাতাল গেছিল, হাসপাতাল দেখুই মনো। রাজ্যে ধনপত্রিকারা শুরু করেছে আজকে উদয়পুরে, কালকে আরেকটা হবে ত্রিপুরাতে। এখানে আমরা দীর্ঘ যারা 25 বছর বামফ্রন্ট সরকারে ছিল, আপনারা সবাই দেখেছেন যে রাজ্যের প্রতিটা নির্বাচনের পরে প্রতিটা বিরোধী দলের মধ্যে সমর্থকদের মা বোনেদের কিভাবে অত্যাচার করা হয়েছে। তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক বাবু 20 বছর রাজত্ব করেছেন, মুখ্যমন্ত্রী ছিলেন, রাজ্যের এবং রাজ্যের বাইরে উনি একটা মুখোশ রাখতেন, ভালো মানুষের চেহারা। উনি সন্ন্যাসী জীবনযাপন করেন, উনি কোনো ওনার ইয়ে নেই, ওনার একটা চেহারা ছিল সব। আপনারা কি অস্বীকার করতে পারেন ওনাদের জমানায় বামপন সরকারের মুখ্যমন্ত্রী মানিক সরকার, তৎকালীন মুখ্যমন্ত্রী সরকারের এই সময়ে এ রাজ্যে কত লোক রাজনৈতিক খুন হয়েছে? ওনার রাজত্বকালে, বামফ্রন্টের রাজত্বকালে কত বিরোধী দলের সমস্ত কর্মী সমর্থকদের বাড়ি ছাড়া করা হয়েছিল, রাজ্য ছাড়া করা হয়েছিল, কত হাজার হাজার যুবক যুবতী তাদের রোজগার, রাস্তা, গাড়ি চালক সমস্ত থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল।